হ্যালো বন্ধুরা এই আপনি কি জানেন আপনার ফোনে যে ভাইরাস আছে এরকম প্রত্যেকটা অ্যাপসের মধ্যে ভাইরাস আছে দেখুন এরকম প্রত্যেকটা অ্যাপসের মধ্যে ভাইরাস আছে তো এটা কীভাবে দেখবেন বা কিভাবে ডিলেট করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব অনেক সময় দেখবেন যে আমরা কী করি আমরা যখন ফোনটা ইউজ করি তখনই আমাদের ফোনটা লেক মার বা একটু সোলো করে তো এটা কীসের কারণে সেটা আমি দেখাই আপনি কী করবেন আপনার ফোনে যে। এই মাই ফাইলস এটা অপশন মানে সফটওয়্যার থাকবে আপনি ওইখানে ট্যাপ করে দেবেন এই যে এরকম একটা সফটওয়্যার থাকবে মাই ফাইলস লেখা থাকবো ওকে আপনি এইখানে যাইবেন এখানে যাওয়ার পরে সেম এরকম কয়েকটা সেটিং আসবে যে এরকম আপনার দেখবেন যে এইখানে আমার দেখতে আছে নশো এই সাতশো চৌরানব্বই এমবি তো এটা আপনার কম বেশি থাকতে পারে ঠিক আছে তো আপনি কী করবেন এখানে আসার পরে যে এইখানে ট্যাপ করে দেবেন আপনি ডাইরেক্ট এইখানে ট্যাপ করে দেবেন এই দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে এখন ক্লিয়ার হয়েছে আমাদের এই কাজটা ক্লিয়ার হয়ে গেছে ওকে এরপরে দেখুন যে এখানে গোল একা এই যে আপনি এইখানে ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর কী করবেন এই যে এইখানে ট্যাপ করে দেবেন এই নিচে এইখানে ওকে তা অ্যান্ড্রয়েড ফোনের নতুন একটি সেটিং মানে এটার মাধ্যমে ফোনের ভাইরাস কাটা যায় তো এইখানে আপনি একটু ওয়েট করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে মানে আপনার ফোনের সমস্ত অ্যাপসের যে ভাইরাসগুলো আছে সবগুলো কেটে যাবে ঠিক আছে যেইভাবে বাড়বে আপনি এখানে একটু ওয়েট করবেন এই যে ওয়েট করার পরে এইখানে একশো পার্সেন্ট দেখাব এরপর আপনি এইখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করবেন এরপর এরকম একটা অ্যাড আসতে পারে আপনি এই অ্যাড এটা কেটে দেবেন ওকে এই যে এখন আমাদের এই কাজটা ক্লিয়ার হয়ে গেছে এই কাজটা ক্লিয়ার হয়েছে একশো পারসেন্ট গেলে আপনি ডাইরেক্ট আবার ব্যাগে চলে আসবেন ঠিক আছে এই যে দেখুন এখন আমাদের এই এইখানে পুরো ক্লিয়ার দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে আমি একটি সেটিং দেখাই যে আমরা যখন এই আমাদের ফোনে আরও ভাইরাস থাকে ঠিক আছে এই ভাইরাসটা পাইবেন আপনি ফোন ম্যানেজার একটা ওই অপশন পাইবেন আপনি এইখানে যাইবেন এইখানে গেলে আপনি ওই ভাইরাসগুলো দেখতে পারবেন এই যে দেখুন এগুলো ভাইরাস ঠিক আছে এইগুলো ভাইরাস এইখানে আসার পর আপনি এইখানে ট্যাপ করে দিবেন প্রথমত আপনি এইখানে ট্যাপ করে দিবেন ওকে দেখুন এখানে টিক দেখাতে আছে ক্লিয়ার এরপর কী করবেন যে এইখানে ট্যাপ করে দিবেন হুম আমাদের এই কাজটা হয়ে গেছে এখন এখানে কোনো ভাইরাস নেই ওকে এরপর আপনি এইখানে যে কয়টা ইয়ে দেখতে আসেন প্রত্যেকটার মধ্যে আপনি ট্যাপ করে দিবেন একটা একটা করে ট্যাপ করে দিবেন দেখবেন কোনটার মধ্যে ভাইরাস আছে ঠিক আছে এখানেও নেই আপনি ঠিক এইভাবে একটা একটা করে দেখে নেবেন এরপরে যে এইখানে আসার পরে এরকম একশো পার্সেন দেখে দেখাইবে একশো পার্সেন্ট দেখালে আবার ব্যাগে চলে আসবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর পাশে থাকার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এতটুকুই